ঘূর্ণিঝড় রেমালে রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে তবে এই ক্ষেত্রে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা ঝড়ের ফলে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিবাহী লাইন বিদ্যুতের খুঁটি এবং ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে রাজ্যের বিভিন্ন জায়গাতে বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়ে আর এই বিদ্যুৎ ব্যবস্থা অচল হওয়ার পরে গত দু তিন দিন যাবত। কিছু অংশের মানুষ রাস্তা অবরোধ বিদ্যুৎ দপ্তর ঘেরাও সহ সোশ্যাল মিডিয়াতে বিদ্যুৎ দপ্তর কিনে কুরুচিকর মন্তব্য চালিয়ে যাচ্ছেন এমনকি রাজ্যের আইনজীবীদের দ্বারা আক্রান্ত হতে হয়েছে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারকে কিন্তু এই পরিস্থিতি থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে বিদ্যুৎ পরিষেবাকে সচল করে তুলতে দিনরাত কাজ করে চলেছে রাজ্য বিদ্যুৎ নিগম ঝড়ের ফলে যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা সারাইয়ের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ দপ্তর পরিষেবা স্বাভাবিক করতে দপ্তরের কর্মী সহ ঠিকাদার সংস্থার কর্মীরাও কাজ করে চলেছে শুক্রবার রাইজিস্ট নিউজের এক একান্ত সাক্ষাৎকারে দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সারায়ের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিদ্যুৎ নিগমের জেনারেল ম্যানেজার স্বপন দেব পাশাপাশি তিনি বলেন রাজ্যে খুবই সীমিত স্কিল ওয়ার্কার রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে বিদ্যুৎ পরিষেবার হাল ফেরাতে বেশ কয়েকদিন প্রয়োজন কিন্তু জনগণের স্বার্থে সেই সীমিত কর্মীরা দিন রাত এক করে কাজ করে চলেছেন যে তাণ্ডব আমরা সবাই আপনারা সবাই দেখেছেন সেটা স্পেশালি পাওয়ার সেক্টরে আমাদের ডিস্ট্রিবিউশন সেক্টরে যেভাবে ড্যামেজ হয়েছে পোল অ্যারাউন্ড নয়শো নয়শো পোল ড্যামেজ হয়েছে এর মধ্যে পাঁচশো পঞ্চাশ কিলোমিটারের মতো তার সেরেছে আর একশোর উপর ট্রান্সফর্মার নষ্ট হয়েছে এই নয়শোটা পোল আমরা রিকাভারি করে করতে পারেছি এই তিন চার দিনে নয়শোটা পোল আমরা আমরা ওয়ার্কার দিয়ে হোল বা কন্ট্রাক্টর আমাদের পুরো টিম দিন রাত্র কাজ করে আমরা নয়শোটার উপর এক্ষন রিকভারি করে নিয়েছি আজকের মধ্যে তো আর ট্রান্সফর্মার ট্রান্সফর্মার একশোটার উপর বসে গেছে প্লাস এক দুইটা ট্রান্সফর্মার এটা শেয়ার করে আমরা চালু করছি আর রাত্রের মধ্যে আরও বেশ কিছু ট্রান্সফর্মার চালু করবে সে জায়গাতে আমাদের যে এই নয়শোটা খুঁটি এই তিন দিনে চার দিনে কাবার করা না রিয়েলি টাফ আমরা আমি ধন্যবাদ জানাবো আমাদের ওয়ার্কার সবার ওয়ার্কার কন্ট্রাক্টরের ওয়ার্কার সবাইকে ধন্যবাদ জানাবো যে ওরা দিন রাত পরিশ্রম করে আমাদের কনজিউমারকে পরিশ্রম দিতে পারেছে কারণ দেখুন আমাদের যে স্কিল ওয়ার্কার আছে স্টেটে এই সীমিত স্কিল ওয়ার্কারের মধ্যে আমরা এই এখন অবধি যে আমরা রিকাভারি করতে পারে এটা রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ওয়ার্কারস কারণ এই স্কিল ওয়ার্কারের মধ্যে কোলের উপরে উঠে কাজ করা তার লাগানো কল অ্যাটেন্ড করা রিয়ালিটা এটা অনেকে আমাদের ব্লেম করে যে কেন এত দেরি হয় কিন্তু যারা কাজ করে পুলের উপরে উঠে কাজ করে ওরাই জানে পরিশ্রমটা কী আর কী রিস্ক কী একদিকে বিদ্যুৎ দপ্তর টোল ফ্রি নম্বরের পরিষেবা নিয়ে কিছু সংখ্যক মানুষকে অভিযোগ করতে দেখা গিয়েছে অপরদিকে কিছু কিছু জায়গাতে দেখা গেছে ওয়ান নম্বরে কল করার আধ ঘন্টার মধ্যে দপ্তরের কর্মীরা জায়গায় লাইন সারিয়ে দিচ্ছেন এ নিয়ে অভিমত ব্যক্ত করেছেন গ্রাহকরা দু এক যাবৎ পাওয়ার ছিল না তো ওয়ান নাইন ওয়ান টুতে আমি কল করছি কল করার পরে সঙ্গে সঙ্গে তারা রেসপন্স দিছে রেসপন্স দেওয়ার পরে তাদের খুব সম্ভবত তাদের একটা টিম আমাদের পার্শ্ববর্তী এরিয়াতে কোনো কাজ করছে পরবর্তীকালে আধা ঘন্টার মধ্যে তারা আয় কল অ্যাটেন্ড করছে লাইন আমার যে সার্ভিস কানেকশান তারটা লুজ আসলো আয় তো আপ ডাউন করে আসে যায় কিছুক্ষণ পর পর চলে যায় আবার আসে কমপ্লেন করছি আধা ঘন্টা হয়েছে তো আধা ঘন্টা তারা আইছে আয় কাজ কমপ্লিট করে দিয়ে গেছে কীভাবে কমপ্লেনটা করছে কমপ্লিট করছে এখন কীভাবে কমপ্লেনটা করছেন 19 উনিশ বারোতে কমপ্লিট করছি উনিশ বারোতে করার পরে আধা ঘন্টা হয়েছে কমপ্লিট করছি তো এখন আইছে তারা এক হাজার কমপ্লিট করছে কী বলবেন আমি খুব খুশি তা ওদের পরিষেবাও ভালো খুবই ভালো কারণ আমি আধা ঘন্টা হয়েছে তো কমপ্লিট করছি এখন আধা ঘন্টার মধ্যে আমি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তাতে আমি খুব খুশি জায়গাটার নাম তো রামনগর গাঙ্গালুড়ি আপনার নামটা আমার নাম রাজু সাহা প্রসঙ্গত উল্লেখ্য রেমালে প্রভাবে শুধু ত্রিপুরাই নয় ত্রিপুরার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং পশ্চিমবঙ্গ বিশালভাবে প্রভাবিত হয়েছে শুক্রবার টুইট করে সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিউরো রিপোর্ট আর ই নিউজ